লাঠি থাকে কেন্দ্রীয় বাহিনীর হাতে, ওটা দেখানোর জন্য নয়। কেন্দ্রীয় বাহিনী সেই লাঠি প্রয়োগ করুক, তেল লাগিয়ে প্রয়োগ করুক। রাজ্যের মানুষ একটা পাগল নিয়ে ব্যস্ত, তাতে ব্যাধি ব্যস্ত, আর একটা পাগল এখানে পাঠিয়েছে তিনি। দুই পাগল যদি দু টাকায় থাকে, বিষ্ণুপুরের লোকের জীবন তো জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। আজকে বিষ্ণুপুর শহরে 7 থেকে 8খানা ওয়ার্ড আমরা স্পর্শ করলাম। আমরা এই বাস স্ট্যান্ডে এসে এখানে আর শিকার পর্যন্ত আমরা আমাদের এই রোড শো শোভাযাত্রা করেছি। মানুষের যে অভূতপূর্ব ছাড়া কি প্রখর রোদ্র আপনারা দেখতে পাচ্ছেন। এই রোদ্রের মধ্যে মানুষ বেরিয়ে এসে মাথায় গামছা দিয়ে বাড়ির কাজ ফেলে রেখে আমাদের এই রোড শোতে দেখছে এবং মানুষ আশীর্বাদ করছে, খেটাচ্ছেন, মূল্য দিচ্ছেন, শঙ্খধ্বনি দিচ্ছেন। নমিত খান 1.5 লক্ষ বিপুল জনসমর্থন, এমনিতেও আমরা জিততাম। তারপর তৃণমূল কংগ্রেস যা প্রার্থী দিয়েছে, রাজ্যের মানুষ একটা পাগল নিয়ে ব্যস্ত, তাতে ব্যাধি ব্যস্ত, আর একটা পাগল এখানে পাঠিয়েছে তৃণমূল। দুই পাগল যদি দু টাকায় থাকে, বিষ্ণুপুরের লোকের জীবন তো জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। এখনো পর্যন্ত বিক্ষিপ্ত কয়েকটি গন্ডগোলের ঘটনা আমরা পেয়েছি কাল রাত থেকে কৃষ্ণনগরে এবং আমাদের কৃষ্ণনগর লোকসভার বিভিন্ন জায়গায় প্রচন্ড ভাবে ভোট লুট করার চেষ্টা, ভয় দেখানোর চেষ্টা এগুলো চলেছে। কৃষ্ণনগরটাকে ওরা টার্গেট করেছে। মহুমা মৈত্র নিজে, তার যে ওই কল রেকর্ডিং ফাঁস হয়েছিল, ভিডিও অডিও রেকর্ডিং ফাঁস হয়েছিল, তাতে যে তিনি বলেছিলেন যে প্রশাসনের তরফ থেকে সব রকমের সহযোগিতা তৃণমূল কংগ্রেসকে ভোট লুট করতে করা হবে, সেইটা এখন আমরা বাস্তবিক দেখতে পাচ্ছি, চেষ্টা চলছে। আমরা রাজ্য নির্বাচন এই কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে বলেছি কড়া হাতে দমন করতে। লাঠি থাকে কেন্দ্রীয় বাহিনীর হাতে, ওটা দেখানোর জন্য নয়। কেন্দ্রীয় বাহিনী সেই লাঠি প্রয়োগ করুক, তেল লাগিয়ে প্রয়োগ করুক। মল্লগড় বিষ্ণুপুরের ভোট যুদ্ধ, এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ভোট পর্ব সম্পন্ন হতে এখনো বেশ কিছুদিন বাকি থাকলেও প্রচারের ময়দানে খামতি রাখতে চাইছে না কোনো পক্ষই। আজ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের সমর্থনে একটি র্যালিতে অংশগ্রহণ করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই র্যালিতে বর্ণাঢ্য শোভাযাত্রায় তিনি অংশগ্রহণ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন
যে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তিনি বলেন যে নির্বাচন কমিশনে তারা জানাবে যে কেন্দ্রীয় বাহিনী যাতে লাঠি হাতে না থাকে, লাঠি তেল মাখিয়ে যেন তার ব্যবহার করে। সবে মিলে দিন যত এগিয়ে আসছে ততই কিন্তু চড়ছে এই লোকসভা কেন্দ্রের পারদ। এই হাজার বিতর্কের মাঝেও এই লোকসভা কেন্দ্র থেকে শেষ হাসিটা কে হাসে তার দিকে মুখিয়ে সকল আম জনতা। বিষ্ণুপুর শহরে 7-8 ওয়ার্ড আমরা স্পর্শ করলাম। আমরা এই বাস স্ট্যান্ডে এসে এখানে আর শিকার পর্যন্ত আমরা আমাদের এই রোড শো শোভাযাত্রা করেছি। মানুষের যে অভূতপূর্ব ছাড়া কি প্রখর রোদ্দুর আপনারা দেখতে পাচ্ছেন। এই রোদ্দুরের মধ্যে মানুষ বেরিয়ে এসে মাথায় গামছা দিয়ে বাড়ির কাজ ফেলে রেখে আমাদের এই রোড শোতে দেখছে এবং মানুষ আশীর্বাদ করছে, ফুল ছিটাচ্ছেন, মুড়ু দিচ্ছেন, শঙ্খধ্বনি দিচ্ছেন। বিপুল জনসমর্থন, এমনিতেও আমরা জিততাম, তারপর তৃণমূল কংগ্রেস যা প্রার্থী দিয়েছে, রাজ্যের মানুষ একটা পাগল নিয়ে ব্যস্ত, তাতে ব্যাধি ব্যস্ত, আর একটা পাগল এখানে পাঠিয়েছে তৃণমূল। দুই পাগল যদি দু জায়গায় থাকে বিষ্ণুপুরের লোকের জীবন তো জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। এখনো পর্যন্ত বিক্ষিপ্ত কয়েকটি গন্ডগোলের ঘটনা আমরা পেয়েছি কাল রাত থেকে কৃষ্ণনগরে এবং আমাদের কৃষ্ণনগর লোকসভার বিভিন্ন জায়গায় প্রচন্ড ভাবে ভোট লুট করার চেষ্টা, ভয় দেখানোর চেষ্টা এগুলো চলেছে। কৃষ্ণনগরটাকে ওরা টার্গেট করেছে। মহুমা মৈত্র নিজে তার যে ওই কল রেকর্ডিং ফাঁস হয়েছিল, ভিডিও অডিও রেকর্ডিং ফাঁস হয়েছিল, তাতে যে তিনি বলেছিলেন যে প্রশাসনের তরফ থেকে সব রকমের সহযোগিতা তৃণমূল কংগ্রেসকে ভোট লুট করতে করা হবে, সেইটা এখন আমরা বাস্তবিক দেখতে পাচ্ছি, চেষ্টা চলছে। আমরা রাজ্য নির্বাচন এই কেন্দ্র নির্বাচন কমিশনকে বলেছি কড়া হাতে দমন করতে। লাঠি থাকে কেন্দ্রীয় বাহিনীর হাতে, ওটা দেখানোর জন্য নয়, কেন্দ্রীয় বাহিনী সেই লাঠি প্রয়োগ করুক, তেল লাগিয়ে প্রয়োগ করুক,